পার্ক সার্কাসে বাসের গোলায় বিধ্বংসী আগুন আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকলের বারোটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার জেরে ব্যাহত ট্রেন চলাচল বিধ্বংসী আগুনে পুড়ে গেল একটি বাসের গোলা ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে পার্ক সার্কাসে গোলায় প্রচুর পরিমাণে বাঁশ থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে আসে দমকলের বারোটি ইঞ্জিন এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন স্থানীয়রা দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয় তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা